তুমি দেখো মাথাটা আজড়ে আছাম দেখে মনে হচ্ছে কি মাথা আজড়েছি আমি গুড মর্নিং গুড মর্নিং স্যার একদম রেডি হয়ে গেছে নুনি অফিস যাবেন বাট এসে খাবেন গুড মর্নিং কি ধানি চলো আমি বাইকটা বার করিব গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বুধবার আর মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রান্না বলতে ভাত হয়ে গেছে কালকে তো কিছু করাই আছে আর একটা শুধু তরকারি করেছি স্কুলে ওকে ড্রপ করিয়ে দিয়ে দুধদার পাউরুটিটা নিয়ে আসবো এসে স্যারকে খেতে দিয়ে দেবো উনি খেয়ে দিয়ে যাবেন অফিস পেয়েছি দুধ নিয়ে আর একটা ছোট্ট ব্যাগ পেয়েছি পেলে আনবো নাহলে দুধ ব্যাগ ব্যাগ দুধ আর পাউরুটিটা আনতে হবে এখন না পেলে আনবো না ঠিক আছে চলো চলো এই যে পাউরুটি দুধ কলা নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি এই যে সব থাক এবার ফ্রেশ হবো স্যারকে আগে খেতে দেবো কারণ উনি বেরিয়ে যাবেন এই যে স্যারের ভাত রেডি ওকে দেব সে কি এই যে তো পরে যাচ্ছ মানে দেখেছো তোমার অবস্থাটা আমি তাই বলি ফর্মাল পরার পরে কি হলো ওই যে তো পরে যাচ্ছ কি গো কি ঘুরছে মাথায় কার জন্য দেরি হয়েছে বলে দাও না আমার জন্য বলে দাও না লজ্জা পাচ্ছ কেন মাঝে মাঝে একটু লজ্জা করে তালে মাঝে মাঝে একটু লজ্জা করে তালে বউয়ের নামে দোষ দিতে সাবধানে যেও টাটা দেরি হওয়া মানে সেই দোষটা আমার উপরই আসে মানে যেদিনই হোক না কেন আমি খাবার বেড়ে সামনে দিয়েছি তোমার জন্য দেরি হয়ে গেল তো আজকে জিজ্ঞাসা করলাম যেন কার জন্য তো প্রতিদিন এক কথা বলতে কে কেন ভালো লাগে লজ্জাও তো লাগে এই যে একটু সবজি পাতি কেটে নিলাম এটা রাতের জন্য করবো আর এটা আর এইটা কালকের জন্য কেটে রাখলাম এইটাও তাই আর এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট দুধ আর মোস্টলি আর এই তরকারিটা করবো আর অলরেডি এখানে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে এটা ধুয়ে রাখলাম কালকের জন্য কালকে একটু সোয়াবিন করবো আর উচ্ছে করবো অনেকদিন সোয়াবিনটা খাওয়া হয়নি আর এই যে ফলটা বার করে রেখেছি ম্যামকে আজকে কলা আর আপেল খাবো স্কুল থেকে আসলে সান্ধান করে নিয়েছি 11:25 বাজে যাবো তো মেয়েকে আনতে বাট মাসি আজকে এতটাই লেটে এসছে যে কোনো কাজই হয়নি ওপরে করে তারপর আসবে 12টার সময়তে দেরি হবে তো চলো মেয়েটাকে নিয়ে আসি তাড়াতাড়ি বাড়িতে চলে এসছি আর মেয়েকেও ফ্রেশ করে দিচ্ছি যদিও আমি এখনো হয়নি বাকি ম্যাডাম আজকে আর ডাল টাল খাবেন না খাবে হচ্ছে ফ্রুট অ্যাপেল আর বানানা নাও তুমি না বলেছি না হলে বমি হবে তোমারই কষ্ট হবে যে আমার দুটো পার্সেল এসছে জানি রিটার্ন যাবে বাট তবুও দেখা যাক এটা হচ্ছে একটা স্কার্ট অনলাইনে কি সুন্দর লাগে দেখতে আর জিনিসগুলো আসে দেখো এই একটা ব্ল্যাক টপ যেটা পুরো সিল্কের মানে তোমরা দেখেই বুঝতে পারছো আর কি সিল্কের ড্রেস একদম পরি না যেগুলো সিল্ক হয় খুব বিরক্ত লাগে কটন পরতে বেশি ভালো লাগে কিংবা আদার্স বাট সিল্ক নয় পরে দেখি রিটার্ন তো ডেফিনেটলি যাচ্ছে এই হচ্ছে টপটা টপটা দেখতে সুন্দর যার জন্যই আমি অর্ডার করেছিলাম বেশ সুন্দর দেখতে অস্বীকার করব না বাট মেটেরিয়ালটা এতটাই খারাপ এতটাই সিল্ক মানে আমি মেয়েকে কোলে নিলে ও ইরিটেটেড হবে যাকে বলে আর কি তো এটা কাপড়টার জন্য এটা রিটার্ন করতে হবে বাট কোয়ালিটি বড্ড খারাপ বড্ড খারাপ স্কার্ট আমার একটা স্কার্ট নেওয়ার খুব ইচ্ছে ছিল আর তার সাথেই ব্ল্যাক টপটা সবই ঠিক আছে দূর থেকে ভালোও লাগছে কাজ থেকেও ভালো লাগছে বাট এটার মেটেরিয়ালটা বড্ড বাজে এই যে দেখে বুঝতেই পারছো তোমরা আর এইটাও দেখো পুরো সেম আজকে অস্বাভাবিক ব্যাপার মা আর মেয়ে একসাথে বসেছি খেতে এই যে ম্যাডামের ঘি আর বেগুন ভাত এই যে বেগুন ভাত খাবো এই তো বেগুনই তো ব্রিঞ্জল ধরো না এই যে আর এখন তো চটকে খায় না অসুবিধা নেই আমার মাছ লতি লতি দিয়ে আজকে মেয়েও খাবে যদিও বা এই যে চলো খেয়ে নি এই যে আমার মাও রেডি হয়ে গেছে গনুকে নিয়ে যাবে গনু জামা প্যান্ট খুলিয়ে দিয়ে যাবে চলো চলো গুড ইভিনিং এভরিওয়ান যাবো হচ্ছে পুজো শপিং করতে আমার আর বাবু মশাইয়ের সাথে মেয়েরও কোথায় যাচ্ছে আমরা CC2 আর এই লিপস্টিকটা মাইক্লামে যেটা ফ্রিতে দিয়েছে কালারটা একটু অড লাগছে বাট লিপস্টিকটার স্মেলটা খুব সুন্দর যাই না টিকবে কিনা বাট লাগিয়ে নিলাম আর কি করবো খারাপ লাগলে লাগে ভালো লাগবে নষ্ট করবো বলো ফেলে ফেলে
ভালো সাজিয়েছে সি সি চলো কি বেশ ভালো সাজিয়েছে চলো মাম্মা এখানে যেন হয়ে যাক জায়গাটা বেশ ভালো সাজিয়েছে পুজো বলে চলো চলে এসছি আমরা দুষ্টু দুষ্টু করবে না একদম চলো প্যান্টালুন সময় শেষ আসা সব সময় বাঁচায় অনেক কিছু আনা হয়েছে চলো আগে তোমার দিয়ে শুরু করা হোক তোমারটা কোথায় গেল পুরো সাদার উপর বাট জিনিসটা ভালো লাগছে ভালো লাগছে বল না ভালো লাগছে হ্যাঁ এটা খুব একটা খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে ফাইনালি দুটো হলো দুটো শার্ট আর মেয়ের একটা এই ট্রালুনটা বিশাল বড় খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবো আমার অনেক জামা কাপড় মাম্মা এইগুলো দেখো তো ভালো লাগছে এটা ভালো লাগছে ও নাচতেই ব্যস্ত খারাপ না এটাও খারাপ লাগছে না তাই না বল কোনো কাজেরই নোস আমি শুধু টি শার্টই পরবো বুঝলি এটাও বেশ ভালো লাগছে আজ শুধু টি শার্টই টি শার্ট আমার ধূপকাঠির গন্ধ আছে ধূপকাঠি কোথায় এই তো ধূপকাঠি এই যে ধূপকাঠি আর সোয়াবিন চলো প্রচুর শপিং হয়ে গেছে এক ব্যাগ শপিং হয়ে গেছে বাবা রে ছিঁড়ে যাবে বাড়ি যেতে যেতে শুধু আমরাই আছি আর কেউ নেই দেখেছিস আজকে এক্সট্রিম লেট হয়ে গেছে 10:30টাতে আজকে বাড়িতে ঢুকেছে প্যান্টালুন আমার একটা ভরসা বিশ্বাসের জায়গা যেখানে গেলে আমার পছন্দ হবেই হবে সে তুমি যেখানকার ব্রাঞ্চেই যাও না কেন আর আমাদের ফাইনালি পুজোর সব শপিং কমপ্লিট আমার ওর মেয়ের অল ডান মোড় থেকে এই সোয়াবিনটা নিলাম যেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল একটার সাথে একটা ফ্রি পেয়েছি আচ্ছা প্রথমে আর সবগুলোই পছন্দ করেছেন আমার গুলো সব পছন্দ করেছে স্যার আমি স্যারের পছন্দ ছাড়া কিছু পরি না সে জুতোই হোক আর জামাই হোক না কেন এই একটা ও ঘরে পরার মতো নিয়েছে এই যে এটা কিন্তু ঘরে পরার এটা পুজোতে পরার মোটেও না বাট এটা দেখতে খুব মিষ্টি এটা খুব পছন্দ হয়েছে এটা ওই পছন্দ করেছে সেকেন্ড এই হোয়াইট টি শার্টটা এটা আমি পছন্দ করেছি আর হোয়াইট একটা টপ নেওয়ার ইচ্ছা ছিল বাট টপ আমি পাইনি ভালো তো আমার বেশিরভাগ আজকে সব টি শার্টই হয়েছে তো এই টি শার্টটা আমি পছন্দ করেছি বাট খুব ভালো লাগছে এটাও একটা টি শার্ট এই টি শার্টটা স্যার পছন্দ করেছে আর আমার টি শার্ট পরতে খুব ভালো লাগে তো এটাও একটা টি শার্ট আর এটা একটা শার্ট এটা একটু সাদার ওপর সব আজকে একটু সাদার ওপরই হয়ে গেছে তো এটা স্যারের পছন্দ এই শার্টটা এই যে আর হবে না কেন আমার যে দুটো জিন্স আছে একটা নতুন এখনো ভাঙিনি সেগুলোর সঙ্গে ব্ল্যাক আর সাদাটা একটু বেশি ভালো যাবে ওর জন্য বাট এই শার্টটা খুব ভালো লাগছে আর এই শার্টটা স্যারেরই পছন্দ শার্ট দুটো নিয়েছি একটা হচ্ছে এই ব্ল্যাকের ওপর এটাও বেশ ভালো লাগছে দেখতে আর একটা সাদার ওপর এইটা আমার পছন্দ এটা স্যারের খুব একটা পছন্দ না ও বলছে এটা তো রং চটে গেছে তিনটা টি শার্ট আর দুটো শার্ট নিয়েছি এই যে এইটা এটা খুব ভালো লাগছে এটা ব্ল্যাক জিন্স এর সাথে খুব ভালো যাবে এই আমার কোর্স কমপ্লিট আর একটা আছে তো ব্ল্যাক ব্ল্যাক ও হ্যাঁ চারটে টি শার্ট তিনটে দুটো শার্ট তাই না হ্যাঁ দুটো শার্ট চারটে টি শার্ট টি শার্ট গুলো দারুণ হয়েছে আর এই টি শার্টটাও স্যার পছন্দ করেছে আর এটা তো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ এটা স্টাইলটা শুধু একবার দেখো এইখানটা করে একটু রাউন্ড করা আছে এটা দারুণ লাগে টি শার্ট চারটে দারুণ লাগছে সত্যি কথা আর সাদগুলো খুব ভালো আছে এবার আসছি স্যারে স্যারে নেওয়া হয়েছে এই একটা টি শার্ট আজকে আমরা টি শার্টই কিনতে গেছি শপিং মলে সব টি শার্ট তুলে দিয়েছি না ম্যাক্সিমাম হোয়াইট
শার্ট কিনে দেবো, বাট স্যার কখনোই নেয় না। আজকে একটা অন্য টাইপের শার্ট ও তুলেছিল, তো তারপর আমার ওটা নিও না, ওর থেকে এটা না, এটা প্রচন্ড ভারী। এইটা ম্যাচিং করে এটা দারুণ লাগলো, কেমন লাগছে? আমার পছন্দ বলো, টি শার্টটা আমার, শার্টটা আমার, বলো এবার। আমার বেলাতে তো আমি পছন্দ করছি, তোমার? আমি তো বলি না, ওই ইচ এন্ড এভরিথিং, জুতো থেকে শুরু করে জামা প্যান্ট সব আমার পছন্দ করে, ঘড়ি। আর তো ভাইস ভার্সা না, তুমি পড়ো আমি পড়ি, এটা বলো আর কি। আর যেটা আমি বলি এটা ভালো লাগছে না, ও সেটা নেয় না। হ্যাঁ, তো ভাইস ভার্সা না, তুমিও তাই, এটা কি? আর এই আরেকটা টি শার্ট, এটা বেশ ভালো দেখতে। ও অ্যাকচুয়ালি টি শার্ট একটু বেশি ইউজ করে, আর এটাও একটা টি শার্ট, এটা দেখতে বেশ সুন্দর। এবার আসছে মেয়ে, মাম্মা মেয়ের এইটা হচ্ছে আলাদা একটা টপ, ওর ওর সাদা, আমাদের আজকে কি সাদাই ধরেছে? হ্যাঁ, সাদার মধ্যে এটা ভালো ছিল, সাদা হচ্ছে শান্তির প্রতীক, আমরা শান্তি মানুষ, জোর ঝামেলা চাই না, বেশি শান্তি প্রিয় মানুষ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলাদা একটা গেঞ্জি, যেটা ফুল হাতা, আর এটা বেশি ভালো লেগেছে, এটা কলার কাছে একটা চিকন কারির মতন কাজ করা আছে, মানে এইরকম একটা কাজ আছে, তো এর জন্য এটা এটা আলাদাও করতে পারবে, কারণ এটা আলাদাই একটা। বাট এটা নিয়ে একটা বিশেষ রিজন হচ্ছে এইটা, এইটা আমাদের খুব পছন্দ হয়েছে, বাট এটার ওপরে কিছু ছিল না, এটা জাস্ট এইরকমই আর কি, তো এটা তো শুধু এরকম পরানো যাবে না, তো ওর জন্যই আমরা এরকম একটা সাদা নিই, যেটা ভেতরে পরিয়ে ওপরেটা পরাতে পারবো। এটা খুব সুন্দর দেখতে, বেশ আমার খুব পছন্দ হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে। আজকের মতো মোটামুটি এইটুকুই, আর এই ঝোলা খালি, আর এত শপিং করা তো ভালো ভাউচার পেয়েছি, কিন্তু মানে এগুলো ভাজ করতে হবে, ওর আগের শার্টগুলো সব আমিই ভাজ করেছি, তো যাই হোক মোটামুটি প্রচুর শপিং হয়ে গেছে আমাদের আজকে, আর কিছু ভাউচারও পেয়েছি অনেক শপিং করার চক করে, তো সেগুলো নেক্সট ডে করবো, নাহলে ভাউচারগুলো আমাদের সব চলে যাবে। এবার ফ্রেশ হয়ে একবারে ডিনারে বসবো, বাট আমাদের অল শপিং ডান। এই যে একেবারে ডিনার নিয়ে নিয়েছি, ঝিঙে আলু ভাজা আমাদের, আর ম্যাডামের হচ্ছে দুধ রুটি, আর আমাদের তো রুটি, তাই বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে 11:05, এতটা লেট হয়ে গেছে আজকে। বাকি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।